وقال تعالى في آية أخرى يريدون ليطفئوا نور الله والله متم نوره ولو كره الكافرون سورة الصف 8 نمبر آيات ফরিদপুর জেলার সালথা উপজেলায় অবস্থিত সালথা আহলে হাদিস জামে মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে দীর্ঘ এক সপ্তাহ পরে সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন, সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ স্থান পৃথিবীতে মসজিদে এসে একত্রিত হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান করেছেন, সুস্থতা এবং নিরাপত্তার সাথে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যমেই এই দুনিয়ার বুকে এবং এই দুনিয়ার পরবর্তী জীবন পরকালীন জীবনে সফলতা লাভ করা সম্ভব, নাজাত পাওয়া সম্ভব, মুক্তি পাওয়া সম্ভব, সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা এমন একটি মসজিদে আজকে উপস্থিত হয়েছি, অনেকেরই এখানে আজকে প্রথম আসা। বিগত 18 নভেম্বর 2020 সালে এই মসজিদের উপর একটি ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছিল এবং সেই হামলা মানে এতটাই ন্যাক্কারজনক ছিল যে সারা দেশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। আহলে হাদিসদের মধ্যে তো অবশ্যই, সেই সাথে যারা মাজহাবি সমাজ, বৃহত্তর যে মুসলিম সমাজ এদেশে বসবাস করে, তারা পর্যন্ত বিষয়টা নিয়ে তারা ঘৃণা প্রকাশ করেছিলেন যে না, এইটা কখনো হতে পারে না, পরস্পরের মতবিরোধ হতে পারে, বিভিন্ন মাসলা মাসায়েল নিয়ে আমাদের দূরত্ব থাকতে পারে, কিন্তু তার অর্থ এই না একটা মসজিদকে আমরা ধ্বংস করে ফেলবো, মসজিদকে আমরা আস্তানা বানিয়ে ফেলবো। গতকালকে এদেশের স্বাধীনতা দিবস গেল, এদেশ স্বাধীন হয়েছিল ইসলামী চেতনার উপরে, ইসলামের উপরে। ইসলাম যদি না থাকতো তাহলে এই দেশ কখনোই স্বাধীন হতো না। ইসলাম যদি না থাকতো 1947 সালে পূর্ব পাকিস্তান মানে ইন্ডিয়া থেকে পূর্ব পাকিস্তান কখনোই আলাদা হতো না। ছোট্ট একটা ভূখণ্ড পশ্চিম পাকিস্তান ছিল, অনেক বড়, বাংলাদেশের 7 গুণ বড় হচ্ছে পশ্চিম পাকিস্তান, এবং এই বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড ছিল এই সময়, কিন্তু একটাই দেশ ছিল। কি কারণে ছিল? শুধুমাত্র ইসলামের কারণে। আর সেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে 1971 সালে বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ হিসাবে আবির্ভূত হয়েছিল। সুতরাং নিঃসন্দেহে এদেশের স্বাধীনতার ভিত্তি কি? ইসলাম, তাই না? যারা এটাকে অস্বীকার করেন নিঃসন্দেহে তারা একটা পাপের কাজ করেন, এই অর্থে যে তারা তাদের পূর্বপুরুষের রক্তের সাথে বেইমানি করছেন, তারা তাদের পূর্বপুরুষের ইতিহাসে জানেন না, এই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে তারা জানেন না, তারা তাদের বাপদাদার মানে কি বলবো ইতিহাসকে অস্বীকার করতে পারেন বলেই তারা খুব সহজেই বলতে পারেন যে না, এদেশে উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ইসলাম। বলুন, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই সমস্ত মানুষদের আসফলন আজ কোথায় গেছে? তারা কি আজকে টিকে থাকতে পেরেছে? কখনোই থাকতে পারেনি, কখনো থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ওই কথার ভিত্তিতে রেশ ধরে বলতে পারি বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলামের ভিত্তিতেই। আর এই স্বাধীনতার অর্থ কি? প্রত্যেকেই তার যার যার মত নিয়ে, যার যার অধিকার নিয়ে বাঁচতে পারে, তাই না? এটা সবার অধিকার আছে, এই অধিকার দেওয়ার জন্য এই স্বাধীনতা এসেছিল। আজকে আহলে হাদিসরা যে মত প্রকাশ করেছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে যে আহ্বান করছে, এ দাওয়াত কোনো আইন বিরোধী দাওয়াত নয়, সমাজকে বিশৃঙ্খল করার জন্য দাওয়াত নয়, সমাজে ফিতনা সৃষ্টি করার দাওয়াত নয়, বরং এটা হচ্ছে ইসলামের বিশুদ্ধ রূপের দিকে ফিরে আসার জন্য আহ্বান। এই আহ্বান যদি কারোর গাত্রদাহের কারণ হয়ে থাকে, সেই গাত্রদাহ তারা নিজেদের মধ্যেই রাখবেন, তারা কখনোই আইন শৃঙ্খলাকে ভঙ্গ করে একটা মসজিদকে কখনো ধ্বংস করতে পারেন না, তারা কখনো একটা মসজিদকে আস্তানা আখ্যা দিতে পারেন না। তারা এই মসজিদকে ভাঙলেন কি নাম দিয়ে? আহলে হাদিসের আস্তানা সালতা থানায় থাকবে না। এই অধিকার তাদেরকে কে দিল? এই কথা বলার অধিকার তাদেরকে কে দিল? আহলে হাদিস শুধু সালতায় কেন, সারা বাংলাদেশে থাকবে, সারা পৃথিবীতে থাকবে, এই অধিকার ধ্বংস করার জন্য, এই অধিকার নষ্ট করার অধিকার তাদেরকে কে দিল? এটা হচ্ছে আমরা আমাদের সাধারণ আইনগত সাইড দিয়ে আমরা বললাম,
এই প্রশ্ন যদি আমরা করি, এই প্রশ্নের জবাব তাদের কাছে কি আছে? প্রিয় উপস্থিতি, এবারে আসুন আমরা আমাদের ধর্মীয় দিক থেকে বা নৈতিকতার জায়গা থেকে আমরা এবার দেখি, এই পৃথিবীতে হক প্রতিষ্ঠার পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। যারাই হকের দাওয়াত নিয়ে নেমেছেন ময়দানে, তাদের প্রত্যেককেই এই আঘাতটা সহ্য করতে হয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাত। এই সুন্নাত, এই সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে রেখে দিয়েছেন। কিন্তু চূড়ান্ত বিচারে বিজয়ী কারা? যারা ইমানদার তারাই, তাই না? যারা এই হকের দাওয়া দিচ্ছেন তারাই কিন্তু চূড়ান্ত বিচারে বিজয়ী হতে পারে। তারা দুনিয়ার দিক থেকে বা দুনিয়ার বিচারে তারা পরাজিত হয়েছেন, দুনিয়ার বিচারে মানুষের কাছে আঘাত খেয়েছেন, কিন্তু তারা চূড়ান্ত বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই হচ্ছে বিজয়ী। আমরা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে একটু দেখে আসি। নূহ আলাইহিস সালাম, তিনি কত বছর দাওয়াত দিয়েছিলেন আমরা সবাই জানি, তাই না? 950 বছর। কত বছর? 950 বছর। চিন্তা করা যায়? আমরা যারা এখন 60-70 কোঠায় বসে আছি, নিঃসন্দেহে আমাদের মনে হয় জীবনটা বোধহয় বেশ দীর্ঘ গেল। 950 বছর যাতা কথা না, এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি কতজনকে সাথী পেয়েছিলেন? কখনো বলা হয় 40 জন, কখনো বলা হয় 80 জন। 80 জনের উপরে কেউ বলেন নাই, অর্থাৎ মাত্র 80 জন তিনি সাথী পেয়েছিলেন। তার সন্তান পর্যন্ত তার বিরোধী ছিল, কেউ তার পক্ষে ছিল না। এই মানুষটা, তার আকুতিটা সূরা নূহে এভাবে বিবৃত হচ্ছে। তিনি বলছেন, কল রব্বি ইন্নি দাওতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আমাদের প্রভু, হে আমার প্রভু, আমি মানুষকে ডাকলাম, আমার কওমকে ডাকলাম, লাইলা ওয়া নাহারা, রাত দিন কাবার করে ডাকলাম, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, কিন্তু আমার এই দাওয়াতটা শুধু তাদের পলায়নই বৃদ্ধি করলো। তারা শুধু পালিয়েই যায়, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তারা শুধু পালিয়েই যাচ্ছে। ওয়াইন্নি কুল্লামা দাওয়াতুহুম, আমি যখনই তাদেরকে তোমার দিকে আহ্বান জানাই, লিতাক ফিরালাহুম, যাতে তুমি তাকে তাদেরকে ক্ষমা করতে পারো, জালু আসাবিয়াহুম ফি আদানহিম, তারা তাদের আঙ্গুরগুলোকে কানের মধ্যে প্রবেশ করায়, শুনতে চায় না আমার কথা, ওয়াস্তাক সাউসিয়াবহম, এবং কাপড় দিয়ে তারা তাদের চেহারা ঢেকে ফেলে, তাদের মাথা ঢেকে ফেলে, ওয়াসাররু, এবং তারা জিদ করে বসে থাকে, ওয়াস্তাক বারুস্তিক বার, এবং তারা অহংকার করে। এটাই ছিল তাদের কওমের অবস্থা। শেষে অবস্থা কি দাঁড়ালো? 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম যখন হতাশ হয়ে গেলেন যে না, এদেরকে দাওয়াত দেওয়ার লাভ নেই, প্রজন্ম থেকে প্রজন্মান্তর এরা এভাবে কুফরি করেই যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারণ এরা করেই যাবে, তখন নূহ আলাইহিস সালাম তিনি শেষ পর্যন্ত আশা হারিয়ে বললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতে আপনি কাফেরদের আর কোনো বংশধর কিছুই আর রেখেন না, এদের আর রাখারই দরকার নেই, ইন্নাকা ইন তাদারহুম ইযিল্লু ইবাদাক, যদি এদেরকে আপনি বাঁচিয়ে রাখেন, যদি এদেরকে ছেড়ে দেন, এরা শুধুমাত্র তাদের পরবর্তী প্রজন্মকে পদভ্রষ্ট করেই যাবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের ঔরস থেকে যে সন্তানরা জন্ম নেবে এরা শুধু ফাজেরই হবে, ফাসেকই হবে, এরা কাফেরই হবে, এদেরকে বাঁচিয়ে আর রেখো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন, সেই ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন কোরআনে যে, ওমা আমানা মাহু ইল্লা কালিল, নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদের মধ্যে খুব সামান্যই তার উপর ইমান এনেছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আমরা আসি। ইব্রাহিম আলাইহিস সালামের লাইফের প্রায় পুরোটাই শুধু সংগ্রামের মধ্য দিয়ে গেছে, একের পর এক পরীক্ষা, একের পর এক পরীক্ষা, বিশাল বিশাল পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হলো তখন যখন তিনি তার কওমকে বললেন, জাফাতা আবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম, তোমরা কি এমন একজন, এমন কাউকে তোমরা ইবাদত করছো, এমন কারো তোমরা দাসত্ব করছো যারা তোমাদের উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উফফিন লাকুম, তোমাদের জন্য আফসোস, অলিমাতা আবুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে, যাদের দাসত্ব তোমরা করছো এদের জন্য আফসোস, আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না যে এদের ইবাদত করে, এদের দাসত্ব করে কোনোই লাভ নেই, দুনিয়া এবং আখেরাত সব জায়গাতে, এখানে মানে কোনোই লাভ নেই, তোমরা কি বুঝতে পারো না? সূরা আম্বিয়ার 67-67 নম্বর আয়াত। এই কথা যখন বললেন তখন তার সম্প্রদায় তার উদ্দেশ্যে, বিশেষ করে সেই সম্প্রদায় যিনি শাসক ছিলেন, তিনি কি বললেন? হাররিকুহু, ওকে পুড়িয়ে ফেলো, ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমাদের যারা ইলাহ, তোমাদের যারা মূর্তি তাদেরকে তোমরা সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও এর ব্যাপারে। তারপর কি করলো? তারা নিয়ে একটা বিশাল অগ্নিকাণ্ড বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে
মেরে ফেলার জন্য, পুড়িয়ে মেরে ফেলার জন্য সেখানে তাকে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে বাঁচিয়ে নিলেন। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও ঘটল। মুসা আলাইহিস সালামও তার লাইফটাও পুরোটাই স্ট্রাগলের উপর দিয়ে গেল। তিনি ফেরাউনের কাছে যে বললেন, ফেরাউন তুমি আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহকে তুমি রব হিসাবে গ্রহণ করে নাও। তখন ফেরাউন তাকে বলল যে দারুনি আফতুল মুসা, হে আমার কম, হে আমাদের সম্প্রদায়, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মেরে ফেলবো। ওয়ালিয়াদু রাব্বাহু, সে তার প্রভুকে ডেকে নিয়ে আসুক, কাকে ডেকে আনবে নিয়ে আসুক, কিন্তু আমি তাকে আজকে মেরে ফেলবো। ইন্নি আখাফু আন ইউবাদ্দিলা দীনাকুম, কেননা আমি ভয় পাচ্ছি তোমরা যে মূর্তি পূজা আজকে করছো, যে ধর্মে তোমরা অনুসরণ করছো, সেই ধর্মকে সে বোধহয় পরিবর্তন করে দেবে। আও আইয়ুধিরা ফিল আরদি আল ফাসাদ, অথবা সে পৃথিবীতে একটা বড় ফাসাদ সৃষ্টি করবে। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছেন ফাসাদ থেকে মুক্তির জন্য, ফেতনা থেকে মুক্তির জন্য, আর সে উল্টা বলছে কি মুসা আলাইহিস সালাম হচ্ছে ফেতনাবাজ, তিনি ফাসাদ সৃষ্টি করেন। শুধু তাই না, মুসা আলাইহিস সালামকে এমন এক জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেটা পূর্ববর্তী নবীদের হয় নাই। পূর্ববর্তী নবীদের যারা সাথে ছিলেন তারা তার সাথে কুফরি করেছে বটে, কিন্তু মুনাফিকি করে নাই। কিন্তু সর্বপ্রথম মুনাফিকি করেছিল মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের কম যখন নাজাত পেয়ে গেল ইব্রাহিমের, ফেরাউনের কাছ থেকে যখন নাজাত পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য, তখন তারা কি বলেছিল মুসা আলাইহিস সালামকে, ইযহাব আনতা ওয়া কাতিলা, হে মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি নিজে যাও এবং তোমার প্রভু মিলে যে যে যুদ্ধ করো, আমরা এখানে চুপচাপ বসে থাকলাম। তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত হতাশ হয়ে বললেন, ক্বাল রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমাকে ছাড়া অন্য কারো দায়িত্ব গ্রহণ করতে পারবো না। ফাফরুক বাইনি ও আখি, এবং আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আর কারোর দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। ফাফরুক বাইনানা ও বাইনা বাইনাল কওমিল ফাসিকিন, এই ফাসেক কম যারা ইমান এনেছে তোমার উপরে, ইমান আনার পরেও আমার সাথে এইভাবে মুনাফিকি করছে, এদের সাথে আমাদের তুমি পৃথক করে দাও, এদের সাথে আমাকে আর রেখো না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপর মুনাফিকদের কষ্ট আসত, মুনাফিকরা যখন তাকে বিভিন্নভাবে কষ্ট দিত, তিনি তখন এ কথা বলতেন যে আরহামুল্লাহ আখি মুসা, আমার ভাই মুসাকে আল্লাহ রহমত করুন, কেননা লাকাদ আদু লাকাদ উযিয়া বি আকসার মিন হাদা ফাসাবারা, মুসা আলাইহিস সালামকে আমার চেয়ে বেশি কষ্ট দিয়েছিল তার সম্প্রদায়, কিন্তু তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। এবার ঈসা আলাইহিস সালামের কাছে আসুন। ঈসা আলাইহিস সালামকেও অনুরূপভাবে কষ্ট দেওয়া হয়েছিল, শুধু কষ্টই না, তাকে মেরে ফেলা হয়েছিল। মেরে ফেলা হয়েছিল মানে কি, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র চালানো হয়েছিল, শুলে চড়ানোর জন্য তাকে ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেন নাই, তাকে তার কাছে তুলে নিয়েছিলেন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে কষ্ট দেওয়া হয়েছিল সেই ইতিহাস আমরা সবাই জানি। তাকে 14 রকম অপবাদ দেওয়া হয়েছিল, তাকে পাগল বলা হয়েছিল, তাকে গণক ঠাকুর বলা হয়েছিল, কত কি তাকে বলা হয়েছিল, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চেয়ে উত্তম আদর্শবান মানুষ, তার চেয়ে উত্তম সভ্যতার মানুষ আর কখনো আসেন নাই, কখনো আসবেনও না। সেই মানুষটাকে যারা পাগল বলতে পারে, সেই মানুষটাকে যারা গণক ঠাকুর বলতে পারে, সেই মানুষটাকে যারা মিথ্যুক বলতে পারে, তারা কত নিকৃষ্ট হতে পারে। শুধু তাই না, তাকে মেরে ফেলার জন্য তারা বারবার চেষ্টা করেছিল। তায়েফে যখন গেলেন তাকে পাথর মেরে আহত করা হয়েছিল, তাকে শিয়াবে আবু তালেবে 3 বছর তার কম তাকে নির্বাসনে রেখে দিয়েছিল, তাদেরকে খাবার দাবার দেওয়া হতো না, তাদেরকে সমাজের সাথে মিশতে দেওয়া হতো না, এমন অবস্থা হয়েছিল তিনি এবং তার সাথীরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন 3 বছর। তারপর তার যারা সাথী ছিল তাদের ইতিহাস আমরা সবাই জানি, বেলালকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছিল, সুমাইয়া, আম্মার বিন ইয়াসির, ইয়াসির, আরও যারা এ ধরনের সাহাবিরা ছিলেন তাদের প্রত্যেককে কষ্ট দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পরবর্তী 3 খলিফা ওমার আলী ওসমান, 3 খলিফাকে হত্যা করা হয়েছিল সেই যুগে, হত্যা করা হয়েছিল যখন ইসলামের একদম প্রারম্ভিক কাল, যখন বিজয়ের সময়, সেই সময় তাদেরকে হত্যা করা হয়েছিল। তারপর আরও সাহাবিদের ইতিহাস আপনারা সবাই জানেন, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু
যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি, তাকে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। পরবর্তীতে তাদের অনুসরণ যারা করেছিলেন, প্রত্যেক যুগের হকপন্থী ওলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের প্রত্যেককেই এই ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে। চার ইমামের নাম আমরা সবাই জানি, ইমাম আবু হানিফাকেও কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাকে কাজীর পদ দেওয়ার জন্য তৎকালীন শাসক অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি সেই পদ গ্রহণ করেন নাই। কেন করেন নাই? কেন কাজীর পদে যদি তিনি আসেন, তাহলে শাসক তাকে যেই হুকুম দেবেন, যেই নির্দেশ দেবেন, সেই নির্দেশ তাকে অনুসরণ করতে হবে, অন্যায় হলো মেনে নিতে হবে। এজন্য তিনি কাজীর পদ, বিচারকের পদ গ্রহণ করেন নাই। আর এজন্য তাকে শাস্তি দেওয়া হলো কি? তাকে কারাগারে রেখে দেওয়া হলো এবং আমৃত্যু, মৃত্যু পর্যন্ত তিনি সেই কারাগারেই থাকলেন এবং তার লাশটা বের করা হলো কারাগার থেকে। ইমাম আহমদ বিন হাম্বল, তার উপরে ঠিক একইভাবে অত্যাচার করা হয়েছিল। তিনি বলেছিলেন যে না, তাকে বলানোর চেষ্টা করা হয়েছিল যে আল কোরআন হচ্ছে আল্লাহ সৃষ্ট একটা জিনিস, মাখলুক, কোরআন হচ্ছে মাখলুক, সৃষ্ট জিনিস। ইমাম আহমদ বলেছিলেন এটা হতে পারে না, কোরআন হচ্ছে আল্লাহর জ্ঞান, ইলমুল্লাহ, ইলমুল্লাহ কখনো মাখলুক হতে পারে না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাদিম একটা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, শুরু থেকে সব কিছু জানেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু তিনি জানেন, তার অজ্ঞাত বিষয় বলে কিছু নেই। যদি আমি স্বীকার করে নেই কোরআন মাখলুক, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এটা হচ্ছে একটা পরবর্তী জিনিস, পরবর্তী সৃষ্ট জিনিস, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আগে ছিল না, লেখার আগে বা সৃষ্টি করার আগে। এই জন্য তাকে কারাগারে বহুদিন রাখা হয়েছিল। বলা হয় প্রায় 33 মাস না 30 মাস তিনি ছিলেন কারাগারের মধ্যে, অর্থাৎ প্রায় 2.5 বছর তিনি কারাগারে ছিলেন। অনুরূপভাবে ইমাম মালিক বিন আনাসকে শুধুমাত্র একটা অপরাধে, একটা মাসলার কারণে তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল যদি কাউকে মানে তালাকুল মুকরা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে, অর্থাৎ তাকে যদি বাধ্য করা হয় তালাক দিতে, তাহলে তার তালাকটা হয়ে যাবে। ইমাম মালিক বলেছিলেন না, কোনো ব্যক্তিকে যদি বাধ্য করা হয় তালাক দিতে, তাহলে সেই তালাকটা কার্যকর হবে না, গণ্য হবে না। আর এই কারণেই তার উপরে নেমে এসেছিল অত্যাচারের স্টিম রোলার। তাকে একটা গাধার পিছনে বা উটের পিছনে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। উটের যে পায়খানা বা মানে সেই উটটা অসুস্থ উট, সে অসুস্থ উটের সে পায়খানা তার গায়ে লাগছিল, এরকম একটা অবস্থায় তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ঘোরানো হচ্ছিল। এ অবস্থাতে ইমাম মালিক কি বলেছিলেন? ইমাম মালিক তিনি বলেছিলেন যে আলা মান আরাফানি ফাকাদ আরাফ, যারা আমাকে চেনো তারা তো চেনোই, আমার নামে আরিফনি, যারা আমাকে চেনো না তারা জেনে রাখো আমি মালিক, ইমাম মালিক বিন আনাস। আমি স্পষ্ট ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় তালাক দিতে, সেই তালাকটা গণ্য হবে না, কার্যকর হবে না। কোনো অবস্থাতেই তারা এই বাধার পিছনে, এই বাধার মুখে, এই ফেতনার মুখে তারা কখনোই বাতিলের কাছে আপোষ করেন নাই। তারপরে যারা হাদিসের খেদমত করেছেন, সেই মুহাদ্দিসদের জীবনে দেখলেও আমরা দেখতে পাবো প্রত্যেকেরই প্রায় বিভিন্ন ধরনের এই ধরনের ফেতনার মধ্যে তারা পড়ে গিয়েছিলেন, এই সমস্ত মেহনতের মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল। ইমাম বুখারীকে তার নিজ শহর থেকে বিতাড়িত করা হয়েছিল, এমনভাবে বিতাড়িত করা হয়েছিল, তাকে এমনভাবে অপমান অবদস্ত করা হয়েছিল, তিনি আল্লাহর কাছে আহ্বান করেছিলেন, হে আল্লাহ, এই দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। এই দোয়া করার এক মাসের মধ্যেই তার মৃত্যু ঘটে। অনুভাবে ইমাম নাসাইকেও অত্যাচার করা হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়ার বিষয়ে আমরা সবাই জানি, কতবার তাকে জেলখানায় যেতে হয়েছে, কতবার, সারাটা জীবন তাকে প্রায় জেলখানাতে কাটাতে হয়েছিল। এইভাবে যদি আমরা হিসাব করতে যাই, জগতে যত বিখ্যাত ওলামায়ে কেরাম ছিলেন, যারা হকের পথে, হকের পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছিলেন, তাদের প্রত্যেকেই কোনো না কোনো অত্যাচারের শিকার হতে হয়েছিল, তার নিজের বাড়ি দ্বারা, নিজের পরিবার দ্বারা, নিজের সমাজ দ্বারা, নিজের রাষ্ট্র ব্যবস্থা দ্বারা, যারা সমাজে দায়িত্বশীল ছিলেন তাদের দ্বারা। আমাদের মুহতারাম আমির জামা ডক্টর আসাদুল্লাহ গালিবকেও আপনারা জানেন, প্রায় 3.5 বছর তাকে জেল খাটতে হলো বিনা কারণে, খামাখা তাকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে 3.5 বছর তাকে জেলখানে রেখে দেওয়া হলো। এইভাবে যারাই হকের পক্ষে কাজ করেছেন, তাদেরকে যুগে যুগে বাধার সম্মুখীন হতে হয়েছে। আজকে সালথা মসজিদের এই অবস্থা নিয়ে আমরা হাহুতাশ করি, আফসোস করি, কিন্তু যদি আমরা এই পৃথিবীর ইতিহাস লক্ষ্য করি, তাহলে দেখবো এটাই আসলে বাস্তবতা। যারাই হকের পক্ষে কাজ করেছেন তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। বাধার সম্মুখীন যদি আমরা না হই, তাহলে বুঝবো যে আমরা আসলে হকের পথে নেই, বাস্তবতা হচ্ছে এটাই। প্রিয় উপস্থিতি, এখন আসুন, এই বাধা তো আমাদেরকে আসবেই,
আমাদের এখানে যারা ভাইরা রয়েছেন আজকে, আমার ধারণা এখানে অধিকাংশই যারা রয়েছেন তারা সবাই নতুন আহলে হাদিস, অর্থাৎ নতুন সহিহ আকীদা তারা গ্রহণ করেছেন, এবং তারা প্রত্যেকেই হয় নিজের পরিবার থেকে অথবা নিজের সমাজ থেকে নিজেদের ধর্ম নেতাদের কাছ থেকে তারা কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনো হচ্ছেন। অনেকে এখনো বাড়িতে যেতে পারেন না, বাড়ি ছাড়া হয়ে গেছে। অনেকে তারা তাদের মসজিদে সালাত আদায় করতে পারে না, মসজিদ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। শুধু আমিন বলার অপরাধে, রফলে দান করার অপরাধে আজকে তারা মসজিদ থেকে বাড়ি ছাড়া হয়ে গেছেন, মসজিদ থেকে তারা দূরে। তারা এখন অনেকে এমন আছেন বছরের পর বছর তাদেরকে সালাত আদায় করছে হচ্ছে নিজের বাড়িতে, পাশেই মসজিদ, কিন্তু মসজিদে যাওয়ার অনুমতি তাদের নাই। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে হকের পথে আসার বাস্তবতা। এখন এই অবস্থায় আমরা কি করব? আমরা কি হতাশ হয়ে যাব? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের উপর নারাজ হয়ে যাব যে হে আল্লাহ, আমি এত কষ্ট করে হকটা গ্রহণ করলাম আর তুমি আমার উপর এই কষ্ট চাপিয়ে দিলে কেন? আমরা কি এই কথা বলবো? আমাদের করণীয় কি হবে? প্রথম কথা হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের ইমানের জন্য একটা পরীক্ষা। আমাদের ইমানটা আসলে কতটুকু সত্য? আমরা তো আসলাম হকের উপরে, কিন্তু আসলে আমরা কতটুকু হকের উপরে নীতিবান, হকের উপর আমরা কতটুকু স্থিতি থাকতে পারবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চান। এজন্য মনে করতে হবে, বাতিল হকের উপর থাকলে যত বিপদে আসুক না কেন, আমাকে আমার ইমানটা আমাকে মজবুতভাবে ধারণ করে থাকতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহস যোগাচ্ছেন এভাবে, বা আমাদেরকে একভাবে কি বলবো, একটা শিক্ষাও দিচ্ছেন যে আম হাসির তু মান্তা খুল জান্না, তোমরা কি ধরে নিয়েছো তোমরা ইমান এনেছো আর তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের আর পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা তোমাদের দিতেই হবে, পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে। জান্নাতে যাওয়া এত সহজ নয়, জান্নাতে যাওয়া এত সহজ কাজ নয় যে আমরা বলেছি যে ইমানের আনলাম এবং রাসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলাম, এটুকু বলেই কিন্তু আমরা মুক্তি পাবো না। আমাদেরকে অবশ্যই নানা পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং সেই পরীক্ষায় বিজয়ী হতে হবে। আল্লাহ বলছেন আম হাসিত মান তাদখুলু জান্না, তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর তাই আপত্তিতে হবে না যেটা আপত্তিত হয়েছিল তোমাদের পূর্বসূরি যারা ছিল তাদের উপরেও। মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা, তাদের উপরেও কষ্ট নেমে এসেছিল, বিপদ নেমে এসেছিল। ওয়াজুলজিলু, এবং তারা প্রকম্পিত হয়ে গেছিল, এমন বিপদ তাদের উপর এসেছিল, তাদের কাউকে এমন হয়েছিল যে তাদের মাথাকে লোহার চিরুনি দিয়ে আছড়িয়ে, বা তাদের শরীর লোহার চিরুনি দিয়ে আছড়িয়ে তাদের হাড্ডি থেকে তাদের গোস্তগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছিল। এমন অনেক নবী ছিলেন যাদের মাথার উপর করাত চালিয়ে তাদেরকে দুই ভাগ করে ফেলা হয়েছিল। তোমাদের উপর তো এখনো ওই বিপদ আসে নাই। হাত্তা ইয়াকুল রাসূলুল্লাহ দিন আমানহু মাহু মাতা নাসরুল্লাহ, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন, বা আল্লাহ রসুল তিনি নিজেই বলে উঠেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আর কতদিন আমরা অপেক্ষা করব, আর কতদিন আমরা এই বিপদে থাকব। আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিব, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমাদের অতি নিকটেই আছে। আল্লাহ আমাদেরকে আরো সান্ত্বনা দিচ্ছেন এইভাবে, ওয়াকাইম মিন নাবিয়িন ক্বাতালা মা হুরিবিয়ুন, কত নবী চলে গেছে ইতিপূর্বে যাদের সাথে তাদের সাথীরাও আল্লাহর পথে লড়াই করে গিয়েছেন, ফামা ওয়াহানু, কিন্তু এই লড়াইয়ের সময় তারা কেউ কখনো দুর্বল হয়ে পড়েন নাই। লিমা আসাবহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে বাধাগুলো এসেছিল সেই বাধাগুলোকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছিলেন। ওমা দাউফু, তারা দুর্বল হয়ে যান নাই। ওমাস্তাকানু, এবং তারা নতি স্বীকারও করেন নাই, তারা আপোষও করেন নাই, তারা হকের উপর সুদৃঢ় ছিলেন। আল্লাহ ইউহিব্বু সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কখনো হীনবল হয়ে যেও না, তোমরা কখনো হতাশ হয়ে যেও না, চিন্তিত হয়েও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ইমানদার হয়ে থাকো। অর্থাৎ আমাদের ইমানটা সবচেয়ে বেশি মূল্যবান, ইমানের উপর আমাদের টিকে থাকতে হবে, যত বিপদে আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, আমাদেরকে কখনো ইমানের রাস্তা থেকে দূরে সরে যাওয়া চলবে না, ইমানের উপর আমাদের টিকে থাকতে হবে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তারা এই ইমানের উপর তারা সুদৃঢ় অবস্থায় থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন
এই ফেতনার কারণ সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যে সমস্ত জাতি রয়েছে তাদের সবাইকে আমরা পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এটা কেন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? তিনি দেখতে চেয়েছিলেন যে তোমাদের মধ্যে কারা ইমানের দাবিতে সত্যবাদী এবং ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী, এটা আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করতে চেয়েছেন। আমি বললাম আমি ইমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দেবেন, বিষয়টা এমন না। তিনি আমাদের ইমানের পরীক্ষা নেবেন যে আসলে আমরা ইমানের উপর কতটুকু মজবুত থাকতে পারি। আল্লাহ আরো বলছেন, মা কান আল্লাহ লিয়াদাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি জানতে পারবেন, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব, যতক্ষণ না তিনি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেবেন। অর্থাৎ ইমানদারদের মধ্যে প্রত্যেকেই যে ভালো হবে এটা নিশ্চয়তা নেই, এদের মধ্যেও ভালো হতে পারে আবার খারাপ মানুষ হতে পারে। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করবেন, যারা ইমানের উপর টিকে থাকতে পারবে তারাই হচ্ছে ভালো মানুষ, আর যারা ইমান আনার পরে ইমান থেকে আবার হোঁচট খেয়ে পড়ে যাবে তারা কি ভালো মানুষ থাকবেন? তারা খারাপ মানুষের মধ্যে চলে যাবেন। এই পার্থক্যটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। দুই নম্বর বিষয়, আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। যে বিপদে আসুক না কেন, যত বিপদে আসুক না কেন, এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। ফাইন্না মা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন অবস্থার পরে একটা সহজ অবস্থা আসে, কঠিন অবস্থা আসবে, এই অবস্থার পরে আবার একটা সহজ অবস্থা অবশ্যই আসবে, এই বিশ্বাসটুকু নিজের মধ্যে রাখতে হবে। লাই কল্লিফুল্লাহ নাফসান ইল্লা ফুসাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না, যার ইমান যতটুকু তার জন্য পরীক্ষা ততটুকু হয়, তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেন না। আল্লাহ বলছেন যে উমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, হে মানুষ তোমরা আল্লাহর উপর ভরসা করো, সেই আল্লাহর উপর ভরসা করো যিনি চিরঞ্জীব, যিনি কখনো মরেন না, যিনি কখনো মারা যান না, যে চিরঞ্জীব সত্তা সেই সত্তার উপর তোমরা ভরসা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে সান্ত্বনা শোনাচ্ছেন এভাবে, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, অচিরেই তিনি তোমাদেরকে এমন দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে। আজকে সালতা মসজিদের যে ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা আলোচনা করছি, আজকে আমাদের খুশি লাগছে না? একটা সময় ছিল আমাদের কত কষ্টের, কত দুঃখের সময় ছিল, সেই সময়টা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দান করেছেন, এত কিছু দিয়েছেন, এখন এখন আমাদের সবার মুখে খুশির হাসি, তাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে থাকতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার আমাদেরকে দান করবেন। তিন নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা রাসূলকে, যাদের উপরেই এই কষ্ট চেপে নেমে এসেছিল, তাদেরকে প্রথম উপদেশ দিয়েছিলেন তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র মুমিনের, সবচেয়ে বড় ঢাল, যে যত বেশি ধৈর্যশীল সে তত বেশি সফল। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আনকুম বিশাই মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুউ তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়ানাকসি মিনাল আমওয়াল তোমাদের সম্পত্তি চলে যাবে, ওয়াল আওলাদ তোমাদের সন্তান সন্ততি হারিয়ে যাবে, ওয়াল আনফুস তোমরা নিজেরাও কখনো কখনো বা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, তোমাদের প্রিয়জনদের মধ্যে কেউ হয়তো চলে যাবে, মারা যাবে, ওয়া সামারত এবং তোমাদের যে ফসলাদি এগুলো কখনো নষ্ট হয়ে যাবে, তোমাদের সম্পদ কখনো নষ্ট হতে পারে, কিন্তু অবশ্যই সাবিরিন যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দান করো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিপদ থেকে উদ্ধার পেলেন, উদ্ধার পাননি তখনও, সে অবস্থায় তার কম তাকে বললো, হে মুসা আমরা কতদিন আর সহ্য করব, তুমি আসার আগে আমাদের কষ্ট ছিল, তুমি আসলা তারপরও আমাদের কষ্ট গেল না, আর কতদিন আমরা এভাবে কষ্টের মধ্যে থাকব। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে, ইস্তাইনু বিল্লাহ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু এবং তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও এবং কি ধৈর্য ধারণ করো। এখানেও ধৈর্যের উপদেশ দিচ্ছেন, ইন্নাল আরদা লিল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী হচ্ছে আল্লাহর, ইউরিসুহা মাইয়াশা মিন ইবাদি, তিনি এখানে যাকে খুশি তাকে দিয়ে এই পৃথিবী পরিচালনা করেন, হয়তো কাফেরকে দিয়েও পরিচালনা করতে পারেন, ফেরাউনকে দিয়েও পরিচালনা করতে পারেন, কিন্তু তোমরা এজন্য পদভ্রষ্ট হয়ে যেও না। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, জেনে রাখো তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহ ভীরু হও,
তোমাদের জন্য তোমাদের জন্যই রয়েছে শুভ পরিণতি, সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও নির্দেশ দিচ্ছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যে সমস্ত মহান রাসূলরা চলে গেছেন তারা যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন তুমিও সেভাবে ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে। আজকে আপনারা যারা এখানে রয়েছেন সালথায়, তারা নিঃসন্দেহে সমাজের বৃহত্তর যারা অংশ রয়েছেন তাদের চেয়ে সংখ্যায় অনেক কম, শক্তিতে অনেক কম, তাই না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরকে এক প্রকার বিজয় তো দিলেন, এত বড় বৃহৎ শক্তির মুখে দাঁড়িয়ে আপনারা যে এত বড় প্রতিষ্ঠান গড়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে বড় বিজয় নয়? নিঃসন্দেহে এটা বড় বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত নাজিল করেছেন এই আয়াতের বাস্তবতা আমরা এখানে দেখছি, কত ছোট ছোট দল বড় বড় দলের বিরুদ্ধে বিজয় লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। অতএব তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য হারিয়ে ফেলো না, বিপদ আসলেই তোমরা পাগল হয়ে যেও না। চার নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পক্ষে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিপদ এসেছে আর পিস্তান দিয়ে পালিয়ে গেলাম, পিছুটান দিয়ে পালিয়ে গেলাম, না এদের সাথে থাকা যাবে না, আলহাজদের সাথে থাকলে জেল জরিমানা হয়, সমাজ থেকে আমাদের বিচ্ছিন্ন হতে হয়, এদের সাথে আর থাকা যাবে না। আমাদের অনেকের মধ্যে এই ধরনের চিন্তা আসে না? শয়তান ঢুকিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, কোনো অবস্থাতেই এই পথ ছাড়া যাবে না, এই সংগ্রামের পথে আপনাকে টিকে থাকতে হবে, এটাই তো আপনার জন্য পরীক্ষা। যদি টিকে থাকতে না পারেন, জেল জুলুমের ভয় যদি আপনি করেন, সমাজের ভয় যদি আপনি করেন, রাষ্ট্রের ভয় যদি আপনি করেন, তাহলে তো আপনি আগেই হেরে গেলেন, আপনি তো আগেই হেরে গেলেন, তাহলে আপনাকে এই পথে আসতে বললো কি? কি দরকার ছিল আপনার আসার? আপনার আসার দরকার নেই এখানে, আপনি যদি টিকে থাকতে পারেন তবেই থাকবেন। আল্লাহ বলছেন আম হাসিব তুমান তাদখুল জান্নাহ, তোমরা কি ধরে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া আলামা সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমাদের মধ্যে কারা হকের পথে সংগ্রাম করে এবং কারা ধৈর্যের সাথে এই পথে টিকে থাকতে পারে। আল্লাহ দেখবেন এটা। আল্লাহ বলছেন ওয়াইদুলাকুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের জন্য সাধ্যমতো শক্তি প্রস্তুত করে রাখো, ভয়ে পালিয়ে যেও না, তোমরা তোমাদের মতো সাধ্যমতো শক্তি প্রস্তুত করে রাখো, আমিন রিবাতিল খাইল, এবং তোমাদের ঘোড়াগুলোকে অর্থাৎ যুদ্ধের অস্ত্রগুলোকে তোমরা সাজিয়ে রাখো, তুর হিবু নাবি আদু আল্লাহ, যাতে তোমরা তোমাদের শত্রুদের ভয় দেখাতে পারো, ওয়াদুবাকুম, এবং আল্লাহর শত্রু যারা তাদেরকে তোমরা ভয় দেখাতে পারো, এবং তোমাদের যারা শত্রু তাদেরকে যেন তোমরা ভয় দেখাতে পারো। সূরা আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই কওম তারা নিজেরা নিজেদের বিপদ বা নিজেদের পরিস্থিতিকে সঠিক করার জন্য উদ্যোগ গ্রহণ না করে। আজকে যদি এই মসজিদ ভেঙে ফেলার পরে দায়িত্বশীল যারা আছেন তারা যদি পালিয়ে যেতেন, তাহলে কি এই মসজিদ আবার এভাবে পুনর্নির্মিত হতো? কখনোই হতো না। তারা যেহেতু টিকেছিলেন, সর্বাবস্থায় চেষ্টা করেছেন বাতিলের বিরুদ্ধে লড়াই করার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই শক্তি দান করেছেন, সেই পরিস্থিতি আজকে দান করেছেন যে তারা সেখানে দাঁড়িয়ে এত বড় একটা ভূমিকা গ্রহণ করার তারা আলহামদুলিল্লাহ সাহস করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইনতানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে শক্তিশালী করবেন। পাঁচ নম্বর হচ্ছে ইয়াকিন, আমাদের মধ্যে অবশ্যই দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন যদি আমরা হকের উপর টিকে থাকি। যদি দুনিয়াতে বিজয় নাও দেন, ইনশাআল্লাহ পরকালে আমাদের বিজয় রয়েছে। বহু নবী চলে গেছেন, তাদের উপর কষ্ট নেমে এসেছিল, তাদেরকে মেরেও ফেলা হয়েছিল, বনি ইসরায়েলরা বহু তাদের নবীকে মেরে ফেলেছিল, তারা হয়তো দুনিয়ায় সফল হন নাই, কিন্তু তারা পরকালীন জীবনে কি সফল হন নাই? অবশ্যই সফল হয়েছেন। দুনিয়াতে সফলতা এটা বড় কথা নয়, মূল সফলতা হচ্ছে আমাদের পরকালে, সেখানে যদি আমরা বেঁচে যাই, সেখানে যদি আল্লাহর কাছে আমরা উদ্ধার পেয়ে যাই, সেটাই হচ্ছে আমাদের মূল চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাল আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান, আমি ইতিপূর্বে বিভিন্ন কওমের কাছে রসুল প্রেরণ করেছেন, ফাজা আহুম বিল বাইয়িনাত, এবং তাদের কাছে
স্পষ্ট প্রমাণাদিও এসেছিল, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, এই প্রমাণাদি আসার পরেও যারা সত্যকে অনুসরণ করে নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে, বিধানকে যারা গ্রহণ করে নাই, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, সেই পাপিষ্ঠদের উপরে আমরা প্রতিশোধ গ্রহণ করেছিলাম। ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয় আমাদের উপরে হক হলো মুমিনদেরকে আমি সহযোগিতা করব, বিজয় দান করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার উপর হক। যারা ঈমান আনবে, ঈমানের উপর টিকে থাকবে, তাদেরকে বিজয় দান করা এটা আমার কর্তব্য। সুতরাং আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাকনা তুমি রহমাতিল্লাহ, নিশ্চয়ই তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যায় না। যারা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যায়, তারা কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, তারা চায় যে তারা আল্লাহর এই আলোটাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আলো জ্বালিয়ে দিয়েছেন, হকের আলো জ্বালিয়ে দিয়েছেন, এই আলোটাকে তারা নিভিয়ে দিতে চায়, তারা ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হকের আলোটাকে তিনি অবশ্যই পূর্ণতা দান করবেন, সেটাকে অবশ্যই প্রজ্বলিত করবেন, সেটা অবশ্যই দুনিয়ার বুকে বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের সম্প্রদায় সেটাকে অস্বীকার করুক। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না ইদামাল জাযাই মা ইদামাল বালা, যত বড় বড় বিপদ আসবে এর বিনিময়ে তত বড় বড় প্রতিদান রয়েছে। ইন্নাল্লাহ ইদা আহাব্বা কওমান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কওমকে ভালোবাসেন, কোনো কওমকে যখন মহব্বত করেন, ইবতালাহুম, তখন তাদেরকে পরীক্ষা করেন যে তারা আসলেই কতটুকু ভালোবাসার যোগ্য, এটা পরীক্ষা নেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এই পরীক্ষায় সন্তুষ্ট থাকে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসেছে, তিনি আমাকে রক্ষা করবেন। যারা সন্তুষ্ট থাকবে এই পরীক্ষার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। ওয়ামান সাখিতা ফালাহু সাখত, আর যে ব্যক্তি আল্লাহর এই পরীক্ষায় হতাশ হয়ে যায়, আল্লাহর এই পরীক্ষায় যারা বিচলিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ক্রোধান্বিত হন। সুনান তিরমিজি 2396 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন আমাদের সবার জন্য, যেটা ঈমান বর্ধক, আমাদের সবার জন্য যেটা অত্যন্ত উপযোগী একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টাই হচ্ছে আশ্চর্যজনক, মুমিনের বিষয়টাই হচ্ছে আশ্চর্যজনক। কেমন আশ্চর্যজনক? ইন্না ইন্না আমরাহু কুল্লুহু খাইর, তার সব কিছুই উত্তম, সে যে কাজই করুক না কেন, তার উপর যা কিছুই ঘটুক না কেন, সব কিছুই তার জন্য উত্তম। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা শুধুমাত্র মুমিনের ক্ষেত্রেই ঘটে, অন্য কোনো মানুষের ক্ষেত্রে এটা ঘটে না। ইন আসাবাতু সাররা শাকারা, যখন কোনো মুমিনের কাছে কোনো ভালো সংবাদ আসে, তখন সে কী করে? আনন্দিত হয় এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, ফলে কী হয়, সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর ওয়াইন আসাবাতু যাররা, যখন তার উপর কোনো বিপদ নেমে আসে, কোনো ক্ষতি নেমে আসে, কোনো ঝামেলা নেমে আসে, সবারা, তখন সে আল্লাহর উপর ভরসা করে, সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। অর্থাৎ ওই বিপদটাই, ওই সমস্যাটাই তার জন্য কল্যাণকর হয়ে যায়। একজন মুমিন, তার উপর যদি বিভিন্ন নিয়ামত নেমে আসে এবং সে যদি শুক্রিয়া আদায় করে, নিয়ামতের শুক্রিয়া সে আদায় করে, তাহলে সেটা তার জন্য যেমন কল্যাণকর হয়, ঠিক তেমনইভাবে যদি তার উপর কোনো বিপদও নেমে আসে, কিন্তু বিপদে সে ধৈর্য ধারণ করেছে, এ অবস্থায় সেই বিপদটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আজামান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার সব কিছুই কল্যাণকর। সুতরাং যে কোনো বিপদ আপদে, যে কোনো সমস্যা আমাদের হতাশ হওয়া যাবে না, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনে করতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। প্রিয় উপস্থিতি, আমি খুতবার শেষ প্রান্তে চলে এসেছি। যেটা আমি বলতে চাইব, যে পৃথিবীতে আমরা এসেছি অত্যন্ত সংক্ষিপ্ত একটা সময়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, এই জন্য তিনি দেখতে চান আমাদের মধ্যে সর্বোত্তম আমলকারীকে, সবচেয়ে ভালো আমল কে করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। সেই জন্ম থেকে আমরা এই পরীক্ষা দিয়ে যাচ্ছি, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই পরীক্ষাই দিতে হবে। সে যে অবস্থায় আমি থাকি না কেন, আমি যদি সবচেয়ে মানে নিয়ামতের মধ্যে থাকি, তবুও আমি পরীক্ষার মধ্যে রয়েছি। আবার যদি আমি ঝামেলার মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, তবুও আমি পরীক্ষার মধ্যে রয়েছি। আমরা প্রত্যেকেই এই পরীক্ষার মধ্যে রয়েছি। এই পরীক্ষার মধ্যে আমাদের সবচেয়ে বড় কর্তব্য যেটা হবে, ইমানের উপর টিকে থাকা,
ইমানের উপর টিকে থাকার চেয়ে বড় পরীক্ষা আর নেই। এজন্য আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে এমন একটা কথা জিজ্ঞাসা করব যে বিষয়ে অন্য কারো কাছে আমি আর প্রশ্ন করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ইমান এনেছি, অতঃপর তুমি ইমানের উপর টিকে থাকো। ইমান আনাটা সহজ, কিন্তু ইমানের উপর টিকে থাকাটা অনেক কঠিন। এজন্য আমাদের সর্বপ্রথম কর্তব্য হবে ইমানের উপর সাধ্যমতো টিকে থাকা। দ্বিতীয়ত, আমাদের সবার যেন লক্ষ্য হয় পরকাল, জান্নাত। দুনিয়া যেন আমাদের লক্ষ্য না হয়ে যায়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান, মুমিনের মাল সব কিছু ক্রয় করে নিয়েছেন, তিনি হচ্ছেন ক্রেতা। বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। আমাদের সবার লক্ষ্য হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কখনো দুনিয়ার কোনো লোভ দেখান নাই, তিনি লোভ দেখেছেন সব সময় জান্নাতের। তার কাছে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন যে হে আল্লাহর রাসূল, এটা করলে কি পাবো? তিনি শুধু একটা কথাই বলতেন, আল জান্নাত, জান্নাত পাবা। আমাদের সবার লক্ষ্য যেন হয় জান্নাত। কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে জান্নাতে যেতে পারবো, এটাই যেন আমাদের সব সময় ফিকির থাকে। আমাদের প্রত্যেকটা কাজ সেটা যেন হয় জান্নাতের লক্ষ্যে, সেটা যেন দুনিয়ার লক্ষ্যে না হয়। যখন আমরা রিজিক অন্বেষণ করছি, মনে রাখতে হবে আমার একটা টাকা যেন হারাম না ঢুকে যায়, একটা টাকা যেন এর মধ্যে হারাম না ঢুকে। আমাদের প্রত্যেকটা আয় যেন হালাল পথে হয়। অনেকে হয়তো আমরা 2 লাখ টাকা বেতন পাচ্ছি, 5 লাখ টাকা বেতন পাচ্ছি, কিন্তু চাকরি করি কোথায়? ব্যাংকে চাকরি করি। ওই 2 লাখ টাকা, ওই 5 লাখ টাকার কোনো মূল্য কি আছে? ওইটা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে একটা লানতের কারণ হবে না? সুতরাং ওই টাকা নিয়ে আমাদের খুশি হওয়ার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, আজকে আপনি 2 লাখ টাকা, 5 লাখ টাকা বেতন পাচ্ছেন, ওইটা আপনার রিজিকের ছিল বলেই পাচ্ছেন, কিন্তু ওইটা আপনি পাচ্ছেন কোন পথে? হারাম পথে পাচ্ছেন। ওই টাকাটাই কিন্তু আপনি পেতেন হালাল পথে। মজার ব্যাপার হচ্ছে এই যে, যেই রিজিকটা আমি পাচ্ছি এটা কিন্তু আমারই রিজিক পাচ্ছি আমি, কিন্তু হারাম পথে আমি নিচ্ছি। আমি যদি ওই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি নিতাম বা অন্য কোনো পন্থায় রুজি খুঁজতাম, নিঃসন্দেহে আমি কিন্তু ওই টাকাটাই পেতাম। হয়তো সংখ্যা আমি বুঝতে পারি না, কিন্তু ওই পরিমাণ রিজিকই আমার জন্য রয়েছে হালাল পথে। কিন্তু আমি হালাল পথে গ্রহণ না করে হারাম পথে গ্রহণ করছি। অনেকে ভয় পান যে ব্যাংকের চাকরি 2 লাখ টাকা বেতন পাই, ছাড়বো কী করে? ছাড়লে এই যে লাইফ স্টাইল এখন আমার চলে এসেছে, এই স্ট্যান্ডার্ড থেকে আমি নামবো কী করে? প্রিয় উপস্থিতি, এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আপনার লাইফ স্টাইল থেকে, আপনার স্ট্যান্ডার্ড থেকে কখনোই নামবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার প্রাপ্য রিজিক সেটা আপনার জন্মের 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন, আপনার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। যতটুকু আপনার জন্য প্রাপ্য ততটুকু আপনি পাবেনই, এবং তার থেকে সামান্য কণামাত্র বাকি থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। অতএব ওই চিন্তা আপনার মাথায় আনার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে রিজিক দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। রিজিকের সংজ্ঞাই তো আমরা বুঝি নাই। অনেক সময় মনে করি শুধু ওই টাকাটাই বোধহয় রিজিক। আমাদের যে স্বাস্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুস্বাস্থ্য, আমার সন্তানকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এটাও কি একটা রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত না? আপনি 5 লাখ টাকা বেতন পান বটে, কিন্তু আপনার সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অসুখ দিয়ে রেখেছেন যে আপনার সন্তানের পিছনে আপনার প্রতি মাসে 1 লাখ টাকা করে যাচ্ছে। তাহলে ওই রিজিকটা কোন দিকে যাচ্ছে? একদিকে আনছেন, একদিকে ব্যয় হয়ে যাচ্ছে। সুতরাং এইটাকে আপনি রিজিক মনে করবেন না। প্রিয় উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপের লক্ষ্য যেন হয় কি? জান্নাত। প্রত্যেকটা কাজ যেন আমরা জান্নাতের লক্ষ্যে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর মনে রাখবেন, জান্নাতের পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়। জান্নাতের পথে থাকতে গেলে আপনাকে অবশ্যই নানা বিপদের মোকাবেলা করতেই হবে। যত ভালো মানুষ আপনি হবেন, তত বেশি বিপদের সম্মুখীন হবেন। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তিনি বলছেন, আশাদুন নাসি বালান আল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে যারা বিপদগ্রস্ত ছিলেন তারা কারা? আম্বিয়া কেরাম। সুম্মা সালেহুন, অতঃপর যারা পৃথিবীতে ভালো মানুষ। সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর যারা তাদের নিকটবর্তী, যারা ভালো মানুষদের নিকটবর্তী, তাদের উপরও সমান বিপদ নেমে আসে। ইউবতাল রজুলু আলা হুসনি দীনিহি, যে মানুষের দিনটা যত সুন্দর, যে দিনের উপর যত বেশি টিকে থাকতে চাইবে, তার উপর পরীক্ষাটা তত বেশি বড় বড় হবে। ফাইন কানা ফি দীনি সুলবান ইশতাদা বিহি বালাউহু, যদি তার দিনের মধ্যে দিনটা যদি বেশি মজবুত থাকে, তাহলে তার জন্য পরীক্ষাগুলো বড় বড় হবে, কঠিন কঠিন হবে। ওয়াইন কানা ফি দীনি রিক্কা, আর যদি তার
দিনটা থাকে খুব হালকা, তাহলে তার জন্য পরীক্ষাগুলো হয় হালকা হালকা, ছোট ছোট পরীক্ষা হয়। পরীক্ষা আমাদের দিতেই হবে যদি আমরা দিনের উপর থাকি। অতএব এই পরীক্ষা যদি আসে আমরা যেন হতাশ না হয়ে যাই, যে করণীয়গুলো আমরা উল্লেখ করেছি এই করণীয়গুলো আমরা যেন সবসময় মাথায় রাখি। আমাদের লক্ষ্য হবে সবসময় ইমানের উপর টিকে থাকা। দুই নম্বর বলেছিলাম আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করি। তিন নম্বর যেন ধৈর্যের সাথে এই পরীক্ষাগুলোর মোকাবেলা করি। চার নম্বর সর্বাবস্থায় যেন আল্লাহর রাস্তায় আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখি, আমরা যেন পালিয়ে না যাই। সর্বশেষ আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখা যে যদি আমরা ইমানের উপর টিকে থাকতে পারি তাহলে বিজয় আমাদেরই। এই বিশ্বাস আমাদের সবসময় ভিতরে রাখতে হবে, হয় দুনিয়াতে নালে পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা এই, এই সালথা মসজিদ যে বিপদের মধ্যে দিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতায় আজকে আবার নতুন করে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে যার যার জায়গা থেকে সাধ্যমতো এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের এক টাকা হলেও যেন এখানে অংশগ্রহণ থাকে, সে চেষ্টা আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। সেই সাথে আরও একটা যেটা বলতে চাইবো যে এই প্রতিষ্ঠান গড়ার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ আকিদা এবং আমলকে সমাজে ছড়িয়ে দেওয়া। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের ওটাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1978 সালে সাল থেকে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে আন্দোলন চালিয়ে আসছে, যে সংস্কার কার্যক্রম চালিয়ে আসছে, এর একটাই উদ্দেশ্য রুজু ইলাল কিতাব ও সুন্নাহ। হে মানুষ, আপনারা কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসুন। আজকে মানুষ সবাই যার যার মতো করে এক একজন মানুষকে তাদের রবের মতো গ্রহণ করে নিয়েছে। তারা যা বলে সেটাকেই তারা অন্ধের মতো অনুসরণ করে যাচ্ছে। আমরা বলছি এটাই যে অন্ধ অনুসরণ না, আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ে তোলার চেষ্টা করি। আমরা যেন আমাদের ইমামদের মতগুলোকে কোরআন হাদিস দিয়ে যাচাই করি, কোরআন হাদিসকে যেন আমরা আমাদের ইমামদের মতামত দিয়ে যাচাই না করি। এটাই আমরা চেয়েছিলাম, এটাই আমরা চেয়েছি। এই সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য এটাই যে আমরা যেন আমাদের যে সমস্ত ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে ইমানের পথে এসেছেন, তাদের ইমানের সাথে যেন শিরক মিশে না যায়, তারা যতটুকু আমল করছেন ততটুকু আমল যেন খালেস হয়, তার সাথে যেন বিদাত না মিশে যায়। শিরক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল, এজন্যই আমাদের সংগ্রাম। এই সংগ্রাম চালানোর জন্য এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে যারা এই সমাজটাকে নতুন করে গড়ে তুলবে, তাওহীদ এবং সুন্নাতের সাথে সাথে গড়ে তুলবে। আলহামদুলিল্লাহ এখন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ার পিছনে মানুষের যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। আজকে এখানে কিছু ভাই এসেছেন সুদূর গোপালগঞ্জ থেকে, তারাও তাদের একই দাবি যে আমাদের এলাকাতেও একটা প্রতিষ্ঠান এরকম দরকার, সেজন্যই তারা পরামর্শ করার জন্য এসেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই মসজিদকে, এই মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এইখান থেকে যেন দিনের বিশুদ্ধ দাওয়াতটা অত্র এলাকায় যেন ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাদেরকে দান করুন। এবং আরও যে সমস্ত এলাকাগুলো এখনও পর্যন্ত যেখানে হকের দাওয়াত এখনও প্রজ্বলিত হয়নি, সেখানে যেন এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেন গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে এখানে অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থায় এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন। যারা আমাদের অনেকেই রয়েছেন বাড়িতে রয়েছেন অসুস্থ অবস্থায় রয়েছেন, এখানে আসতে পারেননি, দূর থেকে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন। যাদের সুস্থতার আর অবকাশ নেই, যারা একেবারে মৃত্যুশয্যায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ইমানের উপর তুলে নেন। আমিন। এই মসজিদের পিছনে অনেকেই আলহামদুলিল্লাহ মেহনত করেছেন, অনেকেই দূর দূরান্ত থেকে তারা অর্থনৈতিক সহযোগিতা করেছেন। আমরা যখন গতকালকে এখানে আসি তখন আলহামদুলিল্লাহ আমাদের
লন্ডনের এক ভাইয়ের কাছ থেকে আমরা একটা মোটা অঙ্কের অনুদান পেয়েছিলাম এই মসজিদের জন্য। যারা যেভাবে যতটুকু এখানে দান করেছেন, যতটুকু এখানে মেহনত করেছেন, যতটুকু খেদমত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের নেক আশাকে পরিপূর্ণ করে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। তাআদিলুল ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহ ইযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আআলা ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু আকবার। আকিমিস সালাহ।